আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে দেখছে আমরা সুদের প্রবাসী বাংলাদেশে আপনাদের প্রিয় পেজ এবং এটুজেড বাই লিহন এই চ্যানেলটি আপনাদের সবাইকে আছে আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যারা আমাদেরকে অনেক প্রশ্ন করেছিলেন যে আগের মতো কেন ইকামা আর অনলাইনে চেক করতে পারি না তাদের জন্য। মূলত আমরা জানিয়েছিলাম যে এখন আর অনলাইনে যে কোনো লিঙ্কে ইকামা চেক করতে পারবেন না। ইকামা চেক করতে হলে আপনাকে আপনার প্রয়োজন অ্যাপসের আইডি, আর এই অ্যাপসের আইডিটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট আপনি অ্যাক্টিভ করতে পারবেন, চালাতে পারবেন, সেটা আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আমরা দ্বিতীয় ভিডিওতে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অ্যাপসের অ্যাকাউন্ট আপনি যেভাবে অ্যাক্টিভ করবেন মোবাইলে। মোবাইল অ্যাক্টিভ করার আগে আপনি দেখতে পাবেন অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যেটি করতে হবে, বিভিন্ন সুপার মল কিংবা মার্কেটে এমন মেশিনগুলো রয়েছে সেখানে আপনি ফিঙ্গারের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার বিস্তারিত দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর সেই অ্যাকাউন্টটি আপনার মোবাইলে যখন অ্যাপসটি ডাউনলোড করবেন সেখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার ইকামা, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু আপনি সেখানে দেখতে পারবেন। তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি এই মেশিনের মাধ্যমে আপনার নিজের অ্যাপসের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এখানে ইংলিশ এবং আরবি দুটি অপশনই রয়েছে, তবে বাংলাদেশি যারা তারা ইংলিশই আপনাদেরকে অপশনটি আপনাকে চুজ করতে হবে। এরপরে যেটি করতে হবে আপনাদেরকে, এরপর এখানে তিনটি অপশন আসবে। একেবারে নতুন যিনি অ্যাকাউন্ট করবেন এখানে আপনার অপশনগুলো ভালো করে দেখতে পাচ্ছেন, এখানে তিনটি অপশন দেওয়া আছে। আপনারা নতুন যারা তাদেরকে আপনাদেরকে প্রথম অপশনটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটা কিবোর্ড এসেছে, এখানে যেটি করতে হবে আপনার উপর দেখতে পাচ্ছেন ইন্টার ইউর আইডি লেখা আছে, সেখানে আপনার ইকামা নাম্বারটি আপনাকে দিতে হবে। ইকামা নাম্বারটি দেওয়ার পর আপনাকে যেতে হবে নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আপনাকে আবার একটু অপেক্ষা করতে হবে। দেন এখানে আরেকটা অপশন আসছে, নেক্সটে যাওয়ার পর এখানে লেখা আসছে টু ভেরিফাই ইউর আইডেন্টি। যে লেখাটি আসছে সেখানের মধ্যে আপনার ভেরিফাইয়ের জন্য আপনাকে আপনার ফিঙ্গার দিতে হবে, যেটাকে আমরা বাসমা বলি। বাসমা দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেন দ্বিতীয় হাতের বাসমাটি আপনাকে দিতে হবে। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনি কোন কোন আঙ্গুলের বাসমাটি ফিঙ্গারটি আপনি দিবেন। এরপর এখানে ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত অনেক কিছু লেখা আছে, আপনি পড়ে নেবেন, আর পড়তে না পারলেও এখানে কী করণীয় সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এরপর এগ্রিতে যাওয়ার পরে আবার একটি কিবোর্ড এসেছে, সেখানে আপনাকে যা করতে হবে আপনার মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ডায়াল করতে হবে, আপনাকে নেক্সটে যেতে হবে। আপনি খেয়াল করবেন আপনাদেরকে একটি কোড নাম্বার দিবে, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বারে একটি কোড নাম্বার আপনাকে সেন্ড করবে এবং সেই কোড নাম্বারটি আপনাকে আবার এখানে আপনাকে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পর আপনাকে কোড নাম্বারটি দেওয়ার পর আবার আপনাকে নেক্সটে যেতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে আবার অপেক্ষা করতে হবে। এরপর আপনার মোবাইলে আরেকটি মেসেজ আসবে যেখানে বিস্তারিত লেখা থাকবে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক মার্ক দেওয়া আছে ইউর আইডি হ্যাজ বিন সাকসেসফুল। তো এরপর আপনার কী করণীয় সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। আপনাকে নির্দিষ্ট একটি পাসওয়ার্ড ওখান থেকে দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটি অনুযায়ী আমরা চেষ্টা করব লগ ইন করতে। তবে এই ক্ষেত্রে আপনি যদি পাসওয়ার্ড, এখানে আপনাকে অপশন থেকে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, তবে আপনি যদি এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে রিসেট পাসওয়ার্ডে যেতে হবে। ইকামা নাম্বার খুব সহজে কীভাবে আপনি আপনার অ্যাপসের আইডিটি ওপেন করবেন এবং এরপর করণীয় যেটা সেটা হচ্ছে আপনার মোবাইলে কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন এবং আপনার ইকামা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স করবেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এরপর ভিউয়ার্স আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের প্রথম ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছি যেভাবে আপনি আপনার একটা অ্যাপসের অ্যাপস এখানে আপনি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা একটু আগে যেটি দেখিয়েছিলাম কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট খোলার পর আপনার মোবাইলের মধ্যে একটি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে, ওই পাসওয়ার্ড এবং ইউজার নেম যেখানে লেখা আছে সেখানে আপনার ইকামার নাম্বারটি আপনি আমরা দেখার চেষ্টা করছি ইকামার নাম্বারটি আপনি ডায়াল করবেন। হ্যাঁ, উপরের অপশানে আপনি ইকামার নাম্বার ডায়াল করবেন এবং দ্বিতীয় যে খালি ঘরটি আছে সেখানে মধ্যে আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া আছে আপনি চাইলে সেটি চেঞ্জ করতে পারবেন ওই মেশিনের মাধ্যমে। তবে প্রাথমিকভাবে আপনি চেক করার জন্য আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হচ্ছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানের মধ্যে ডায়াল করবেন। হ্যাঁ, তৃতীয় ঘরের মধ্যে আপনাকে একটি কোড দেওয়া আছে, সেই কোডটি আপনি এখানে
লিখবেন। লেখার পরে যেখানে লগ ইন লেখা আছে, লগ ইন করার পরে আপনার বিস্তারিত সব কিছু চলে আসবে, আপনি কোন অপশন যেতে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।